আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন টাইম হয়েছে দুপুরবেলা, দুপুর বারোটা বেজেছে, দুপুর বারোটারও বেশি হয়ে গেছে এখন। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ বাইরে তো রৌদ্র, কিন্তু ভেতরে না, যেহেতু ঠান্ডার সময় অতটা রৌদ্র ভেতরে আসে না। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম। আমার ওই চশমাটা হয়েছে যত সমস্যা, আমার খুলে রেখে কথা বলতে গিয়ে তারপরে আবার পড়ার জন্য হাতে রেখে দিই আর চোখে মুখে গুঁতো লাগে। যাই হোক, বাইরে তোমরা দেখতেই পাচ্ছ রৌদ্র আছে, কিন্তু ভেতরে রৌদ্র আসছে না। তার কারণ এখন যেহেতু শীতকাল, শীতকালে ভেতরে অতটা রৌদ্র থাকে না, প্রচণ্ড ঠান্ডা ভেতরে। কি বলবো তোমাদের, বিশ্বাস করবে না এতটাই ঠান্ডা। মানে মেঝেতে এরকম আমি যে পা দিয়ে দাঁড়িয়ে আছি না, যে খালি পায়ে, খুব শীত লাগছে। তো তার জন্যে আজকে ঠিকঠাক করেছি আমরা দুপুরবেলার রান্নাটা, আজকেও আমরা ছাদেই করব, ঠিক আছে? তো তার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি হাজব্যান্ডের। সকালবেলা তোমাদের কালকে রাত্রে এলবিতে বললাম যে হাজব্যান্ডের সকালবেলা কিছু দরকারি কাজ আছে, মানে ওর প্রফেশনের যে কাজটা ওর কমপ্লিট করে চলে এসেছে বাড়ি। আসার সময় চিকেন নিয়ে এসেছে, অনেক কিছু বাজারও নিয়ে এসেছে। ওই দেখো সবজি, ওই যে সবজিটা এখানে স্লিপারও রেখে দিয়েছে, ঠিক আছে কাণ্ড। তো এই দেখো এই সবজিগুলো এখন নিয়ে এসেছে, ওগুলো ধুয়ে টুয়ে তুলতে হবে। আর নিয়ে এসেছে চিকেন, চিকেনটা রান্না করব। সকালবেলা ঘরের কাজ করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, তো ভাত আমার করা হয়ে গেছে। এখন শুধু মাংস করব, আর দেখি ওর সাথে কিছু টুকিটাকি গাজর আলু ভাজাটা যে করে নেবো, ব্যাস এই হবে এখনকার লাঞ্চ। আর তাহলে চলো, এখানে দাঁড়িয়ে আছে মিস্টার হ্যান্ডসাম, তো এখন আর দেখাবো না, শো করাবো না, ও নিজেই আসবে না অ্যাকচুয়ালি, ও এখন স্নানে যাবে। আর চলো আর কোনো কথা না বলে ফটাফট যাই, কারণ বেলা অনেকই হয়ে গেছে, এখন রান্নাবান্না না বসালে লেট হয়ে যাবে। তো চলো ফটাফট ছাদে যাই। ছাদে অলরেডি কিছু কিছু জিনিস চলে গেছে, আমার মেয়ে বয়ে বয়ে নিয়ে চলে গেছে। ছাদে রান্না করতে ভালো লাগে, বেশ মজা লাগে, কিন্তু কী বলতো, নিচের থেকে জিনিসপত্র ওঠানো নামানো খুব কষ্টদায়ক, ওইটাই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আমি দেখো ছাদে এসে রান্নাবান্না মোটামুটি সব কিছু বসিয়ে দিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না, ওখানটাতে মাংস বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কতটা রৌদ্র, কিন্তু সিরিয়াসলি বলছি এত পরিমাণে হাওয়া চলছে বিশ্বাস করতে পারবে না। নিচে তো ঠান্ডাই, কিন্তু তার থেকে উপরে বেশি ঠান্ডা লাগছে, কারণ ভীষণ হাওয়া চলছে উপরে। কখনো কখনো এত জোরে হাওয়া চলছে এখানে, মানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম যে যেদিন আমি ছাদে আসি সেদিনই কি হাওয়া চলতে হয়, এই জন্যে যেন তো আমি মাঝে মাঝে ছাদে আসতে চেয়েও আসি না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া চলে। নিচে তো আজকে বেধড়ক ঠান্ডা, ওর জন্য থাকতে পারছি না বলে ছাদে আসলাম, কিন্তু আমার এই যে পোড়া কপাল। তো মাংসটা অলরেডি কষাতে বসে দিয়েছি, ওটা হয়ে গেলে একটা কিছু ভাজি করে নেব। ভাত অলরেডি হয়ে গেছে, টেনশন হচ্ছে না, এখন প্রায় 1:30 বেজে গেছে, টেনশন কিছুই নেই। রান্নাবান্না আশা করছি 2:00 মধ্যে হয়ে যাবে, তো 2:00 মধ্যে আশা করছি খাওয়া দাওয়া করে নিতে পারবো। কিন্তু কী বলতো, ঠান্ডাটার জন্য কষ্ট হচ্ছে, মানে হাওয়া চলছে তো প্রচণ্ড, রৌদ্র দেখেছো তো রৌদ্র, কিন্তু হাওয়া চলছে মারাত্মক। আর এখানটাতে যেহেতু কোনো রৌদ্র নেই, এর মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগছে, কী করবো বলো তো। খেয়ে দিই তোমাদের, দেখো এখানটাতে মাংস হচ্ছে। মাংসটা হচ্ছে এই যে, তো বন্ধুরা আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর ওই দেখো জামা কাপড়ও শুকাচ্ছে, আমার যাওয়ার সময় একেবারে জামা কাপড়টা নিয়ে যাবো। আর এইদিকে দেখো এরা খেতে বসেছে। আর এই ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছ, এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার অনেক দিনের পুরনো। এটা প্রথমে নিচে রেখেছিলাম, কিন্তু নিচে যেহেতু জায়গা কম হয়ে যায় বলে ছাদে রেখে দিয়েছিলাম এতদিন তুলে, তো আজকে কাজে লেগে গেছে। দেখো এইভাবে সেট করে দিয়েছি, আজকে ছাদে এখানে বসে খাওয়া দাওয়াটা করবো।
তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমি দেখো ওরা ভাত খাচ্ছে, আমি রুটি খাচ্ছি। দেখো এই যে আমার রুটি, এই যে ফুলকপি, আলু, বরবটি, এ সমস্ত ভাজা করে, সরি মটরশুঁটি, এ সমস্ত দিয়ে যে ভাজাটা করেছি সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে চিকেনও আছে। তো এখন খাওয়া দাওয়াটা করবো, আর আমি কথা বলছি, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে পাশের ছাদের। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে এখন একটুখানি খাওয়া দাওয়া করে না আবার যেতেও হবে, একটু মার্কেট যাবো ভাবছি, তো তখনও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো ক্যামেরাটা সেট করি আর খেতে বসি, না হলে এদের খাওয়া হয়ে গেল, আমার খেতে অনেক লেট হয়ে যাবে। আর অনেকে বলছিলে না যে তোমাদের ঘরের পাশে কোনো জায়গা নেই, ভীষণ ফাঁকা। অ্যাকচুয়ালি তা না, কিন্তু দেখো এই যে আমাদের বাড়ি, এখানটা আমাদের বাউন্ডারি শেষ, দেখো নেক্সট বাউন্ডারি, মানে এই ছাদ থেকে ওই ছাদ টপকে, মানে আমাদের ছাদ থেকে কিন্তু অন্যের ছাদে টপকে যাওয়া যায়, এরকম একটা জায়গা। তো তোমরা বলছিলে যে তো ভীষণ ফাঁকা ফাঁকা, ফাঁকা একদমই না। হ্যাঁ ফাঁকা হবে, কারণ আমার এখান থেকে মানে আমরা যে কলোনিটা আছি, কলোনিটা পুরো কিন্তু বসি বসাই কলোনি, কিন্তু পাশে আউটস, মানে পাশে যে সমস্ত জমিগুলো ফাঁকা আছে ওগুলোতে এখনও বাড়ি ঘরদোর হয়নি, নতুন সব কিছু হচ্ছে, নতুন কাজ হচ্ছে, তো ওগুলো বাড়ি তৈরি হয়ে যাবে আশা করছি বেশ কিছু বছরের মধ্যে, জায়গাটা পুরো ভরাট হয়ে যাবে। তো এই আর কি, তো চলো খাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি মার্কেটে, কিছু ঘরের জিনিসপত্র কেনাকাটি ছিল, মানে টুকিটাকি জিনিসপত্র, সেগুলোই আর কি একটু নিতে চলে এসেছি। তো এখন আমরা এসেছি একটা মার্টে, তো এখান থেকে কিছু কাপ সেট, মানে কী কী কিনছি সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি। তার আগে একটু দোকানটা দেখিয়ে দিই যে এখানে কী কী জিনিস ছিল। তো দেখো এখান থেকে আমি কাপ পছন্দ করছি, আর দোকানটা একবার জাস্ট একটু দেখিয়ে দিই, দোকানটা কেমন ছিল, খুবই সুন্দর। এখানে না এ টু জেড ঘরের যাবতীয় জিনিসপত্র ছিল, এমনকি লোয়ার, তারপরে অনেক কিছুই কিন্তু ছিল। এই কাপসেটটা দেখো কত সুন্দর, তো একটুখানি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। এই ভিডিওটা আসলে আমার শরীর খারাপ হওয়ার আগে, মানে 2021 সালের এই একটা ভিডিওই আমার আর কি পেন্ডিং ভিডিও ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গতকাল থেকে যে ভিডিওগুলো আসবে, 2022 সালের ভিডিও আসবে, ফার্স্ট জানুয়ারিতে আমি কিভাবে কি ফার্স্ট জানুয়ারিটা কাটালাম সব কিছু কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালোভাবে দিনটা